গাজীপুর টেলিভিশন অবিরাম আমাদের গাজীপুরের প্রতিচ্ছবি আসসালামু আলাইকুম দৃষ্টির সৃষ্টিতে মানবতা নির্মাণ হলে পৃথিবী সুন্দর হয় মানবতার ভাবমূর্তি কোনো প্রাণী খারাপ করে না দায়ী আমাদের দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকেই জন্ম নেয় সুন্দরকে সুন্দর দেখা আর অসুন্দরকে বাজেভাবে দেখার সুন্দরকে সুন্দরভাবে দেখার আহ্বান জানিয়ে শুরু করছি গাজীপুর টেলিভিশনের নিয়মিত প্রচার গাজীপুরের গুণীজন পরিচিতির আজকের এপিসোড আজকের এপিসোডের প্রিয় মুখ চুমকি মেহের আফরোজ চুমকি চুমকি উনিশশো সালের পহেলা নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতা ময়েজ উদ্দিন ও মাতা বিলকিস বেগম ময়েজ উদ্দিনের পাঁচ কন্যা ও এক পুত্র সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় চুমকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কেন্দ্রীয় উপকমিটির সহকারী সম্পাদকের দায়িত্ব পালন সহ গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে দুই সালে তিনি প্রথমে গাজীপুরের সংরক্ষিত মহিলা আসন থেকে এবং পরবর্তীতে গাজীপুর পাঁচ আসন থেকে দুই এবং দুই হাজার সালে সংসদ নির্বাচনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে তিনি গাজীপুর পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি কমনওয়েলথ উইমেন অ্যাফেয়ার্স মিনিস্টারদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি বর্তমানে নারী ও শিশু উন্নয়নে জাতীয় কমিটির সদস্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ওয়াটার সেনিটেশন ও হাইজিন এবং জাতীয় এইডস কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তাছাড়া তিনি নবম পার্লামেন্টের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভানেত্রী ছিলেন মেহের আফরুজ চুমকি বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী তিনি দুই সাল থেকে পরবর্তী তিন বছরের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর নারী মন্ত্রীদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি দুই হাজার সালের ডিসেম্বরে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর টেলিভিশনের আজকের ডকুমেন্টারি থেকে আজকের মতো বিদায় নিজের দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে আল্লাহ হাফেজ গাজীপুর টেলিভিশন অবিরাম আমাদের গাজীপুরের প্রতিচ্ছবি ফেসবুক পেজে ফলো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে গাজীপুর টেলিভিশনের সাথে থাকুন